সন্ন্যাসটাই করছে এখনো পর্যন্ত, কেউ একবারের জন্য আসেনি, শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন, আশ্বাস দিয়ে যাচ্ছেন। আপনার দেখতে পাচ্ছেন কেউ আমাদের পাশে নেই, আপনারা জানি না আমরা আজও এখান থেকে বেঁচে বাড়ি ফিরবো কিনা। আমাদের তো বাড়ি ঘর কিছু নেই, আপনার তো এখানকার যারা স্যার রয়েছেন, যারা প্রশাসনের লোক রয়েছেন, ওনাদের কি হয়েছে বলতো? দেখুন আপনারা জানেন আমরা তিন দিন ধরে এখানে প্রায় অনশন করছি। আজকে তৃতীয় দিনে আমাদের দুজন ছাত্র, দুজন বন্ধু, যারা দুজনই মেদিনীপুর থেকে সুদূর এখানে এসছে, তারা দুজন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং তারা এখনই আমাদের তাদের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হলো। আমরা জানি না তাদের কি অবস্থা, পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে। মেডিকেল টিম যাওয়ার কথা, মেডিকেল টিম আমরা ফোন, এরা অসুস্থ হওয়ার পর আমরা প্রায় 15-20 মিনিট ওয়েট করেছিলাম, কিন্তু কোনো মেডিকেল টিম আসেনি। বাধ্য হয়ে আমাদের অ্যাম্বুলেন্সকে তাড়াতাড়ি ফোন করতে হয়েছে এবং অ্যাম্বুলেন্স এখানে নিয়ে এসেছে। ভর্তি করা হলো? হ্যাঁ, এখনই আপাতত ভর্তি করা হলো।